সংক্রান্তিতে পিঠে পুলি সকলেই ভালোবাসেন, কিন্তু এবার এই পিঠে পুলি রামের ভোগে, হ্যাঁ এরকমটাই হতে চলেছে। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনে রামলালার ভোগে থাকছে বাংলার পিঠে। পাটিসাপটা এবং সঙ্গে থাকছে গেরুয়া রঙের পিঠে। হ্যাঁ এই দুটোই পৌঁছে যাচ্ছে রামের ভোগ হিসেবে। রাম মন্দিরের যে 22 তারিখের যে উদ্বোধন আছে, সেই উদ্বোধনে আমাদের এখান থেকে কিছু মিষ্টি যাচ্ছে, তার সাথে পৌষ পার্বণ বা পিঠে পুলি উৎসব আমরা তো বরাবরই আমাদের এখানে হয়ে থাকে। তা পিঠে পুলিতে আমরা এবার একটা পিঠে বানিয়েছি বিশেষ একটা পদ্ধতিতে। এই পিঠেটার নাম হচ্ছে রাম পিঠে। বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কালচার, একদম সেটাকে রিপ্রেজেন্ট করছে। ভিতরে কি পুরো কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, ভিতরে স্টাফিং ও আছে। স্টাফিংটা নারকলও আছে বা ক্ষীরও আছে। আর বাইরে ওই চারটে জিনিস যেটা আগে বললাম, বা সুজি আছে, ময়দা আছে, চালের গুঁড়ো আছে, ক্যারোটিন গাজর আছে, এবং আরো কিছু মশলা টসলা দিয়ে জিনিসটা বানানো হয়েছে, অত্যন্ত সুস্বাদু। চালের গুঁড়ো, দুধ, ছানা, ক্ষীর, এই সমস্ত কিছু দিয়েই তৈরি হয়েছে এই সমস্ত পিঠে। তার সঙ্গে এই গেরুয়া রং তৈরি হয়েছে গাজরের এক্সট্রাক্ট দিয়ে। সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি করা এই সমস্ত পিঠে পৌঁছে যাবে অযোধ্যাতে রামলালার ভোগের সামগ্রী হিসেবে। বাঙালির সব থেকে প্রিয় আহার এই মিষ্টি রামের ভোগে যাচ্ছে, সেটা রীতিমতো বাঙালির কাছে গর্বের বিষয়, এমনটাই বলছেন অনেকেই। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।